নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি, আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে সিঙ্গাড়া বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রেসিপিটা দেখবেন। সিঙ্গাড়া তৈরি করার জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি, সেদ্ধ করা মটর, বাদাম, গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, আদা রসুন, হলুদ, পাঁচফোড়ন আর সরিষার তেল। আলুটা আমরা ভালো করে কেটে নেব। চলুন আমরা ময়দাটা মেখে নিচ্ছি, সরিয়ে রাখি। পরিমাণ মতো নুন দিলাম, নুনটা মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নুনটা। এবারে আমি দেব সাদা তেল, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটু দিই, আমাদের তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মেখে নেব জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। মাখা হয়ে গেছে? মাখা হয়ে গেছে, আর একটু মাখি। আমাদের ময়দা মাখা রেডি হয়ে গেছে, আমরা এবারে আধ ঘন্টা রেখে দেব। ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। সিঙ্গাড়া পুর তৈরি করার জন্য আমরা আলুটা ভালো করে কেটে নিচ্ছি, এই সাইজের করে কুচিয়ে নেব। আমি সিঙ্গাড়া খাবি রে, একটু হেল্প কর। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আমরা শুকনো খালা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। পুর তৈরি করার জন্য আলুটা আমরা ভেজে নিচ্ছি, কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমরা আলুটা ভেজে নেব। আলুটা আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভাজা মশলাটা আমরা আধ বাটা করে নেব। লঙ্কাটা আমরা কুচিয়ে নিচ্ছি, কাঁচা বাদামটা আমরা ভেজে নিচ্ছি, সরষার তেল দিয়ে দিচ্ছি, আদা দিলাম, গরম মশলা, দারুন সাউন্ড বেরোচ্ছে, লবণগুলো ফাঁকা দিলাম, বেটে রাখা আদা রসুন রাখা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, সেদ্ধ করা মটর, আলু, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি,
ঠান্ডা করে নেব। আগে থেকে ময়াম দিয়ে মেখে রাখা ময়দাটা দেখুন, আমরা খুলেছি প্রায় আধা ঘন্টার মতো পরে, আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি লেচি কেটে নেব, এই সাইজের লেচি কাটবো। লম্বা করে দিলব, দেখুন এরকম লম্বা করে বেলে নিতে হবে। তারপরে আমি মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন এই যে জল লাগিয়ে নিচ্ছি আমরা, এই যে দেখুন এইটা এবারে আমরা কেমন করে মুড়ছি দেখুন। এইভাবে নিয়ে এইরকম করে এই যে এই শেপে আমরা মুড়ে নিলাম। এবারে দেখুন দেখুন এবার শেপটা দেখুন, এই যে এইভাবে ভিতরটা ফাঁক করে নিলাম। এর মধ্যে এবারে আমরা আমাদের পুরটা দিয়ে দেবো। দেখুন এইভাবে করে নিয়ে পিছন দিকে করে এবারে আমরা এইভাবে দুটোকে ছিটিয়ে নিচ্ছি, এইভাবে এরকম করে। দেখুন পারফেক্ট সিঙ্গাড়া শেপে আমরা এটাকে কিন্তু করে নিয়েছি। এভাবে আমরা প্রত্যেকটা সিঙ্গাড়া বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিলাম, আমাদের দুই সিঙ্গাড়ার কারিগর। দেখুন আমাদের সব সিঙ্গাড়াগুলো আমরা ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি আমরা। খুব মচমচে হয়েছে, কে বলবি তোরা কেমন হয়েছে? সস্তালে ভিডিও দেখ কেমন হয়েছে। ফল কেমন হয়েছে এবার খা আগে। খুব সুন্দর হয়েছে, দারুণ। দোকানের মতো হয়েছে কি? হ্যাঁ দোকানে দোকানের দিয়েও সুন্দর হয়েছে। কেমন হয়েছে অমিত? দারুণ হয়েছে, দোকানের থেকে সুন্দর হয়েছে। বাসন বল ঘোচ কেন না? দারুণ হয়েছে। চাষ দেয় এখান থেকে ওখান থেকে খুঁজে জল ঢুকায়।